আলিপুর চিড়িয়াখানা। ভারতের সবথেকে প্রাচীন এই চিড়িয়াখানায় আপনি 100টিরও বেশি প্রজাতি দেখতে পাবেন। এন্ট্রি টিকিটের দাম 50 টাকা। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। এবারে চলে যাব সরীসৃপ ভবন বা রেপটাইল হাউসে। এখানে বিভিন্ন জাতির সাপ ছাড়াও একাধিক সরীসৃপ জাতি পেয়ে যাবেন। এবারে দেখা যাক ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার কি। এই প্রজাতির কুমিরগুলোর মুখগুলো লম্বা প্রকৃতির হয়, এদের ঘড়িয়াল বলে। অনেকটা ঘুরলাম, চলো এবারে লেকের ধারে একটু দাঁড়িয়ে বিশ্রাম নেওয়া যাক। ঠান্ডা পরিবেশ, আবহাওয়াও সুন্দর। এবারে দেখব সাদা বাঘ, নাম বিশাল, বয়স 13। এত উঁকি ঝুঁকি এত চেষ্টার পরেও ভাল্লুক বাবুকে দেখতে পেলাম না, সেটি নিজেই শুয়ে আছে। আমাদের সকলের প্রিয় হাতি। তারপরে দেখলাম উট পাখি, বিভিন্ন রকমের উট পাখি দেখলাম। এই দেখো হরিণগুলো হরিণই চোখ নিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। জিরাফের গলা লম্বা হয় সেটা জানতাম, কিন্তু কাছ থেকে দেখে সত্যিই অবাক হলাম, এতটাই লম্বা। খুব সুন্দর লাগছে দেখতে। আরও দেখলাম ভিক্টোরিয়া ক্রাউন, মাথায় ঝুটিওয়ালা পাখি। শিম্পাঞ্জি শুয়ে শুয়ে কী এত ভাবছে, কেউ ওকে উঠতে বলো। চলো অনেক ঘুরেছি, এবারে আইসক্রিম খাওয়া যাক। এখানে নিশাচর প্রাণীদের রাখা হয়, ওখানে আর আমরা ঢুকিনি, আপনারা চাইলে যেতে পারেন। ঘুরে ঘুরে অনেক খিদে পেয়ে গেছে, চলো দুপুরে লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ সারার পর আবারও দেখে নেব ক্রোকোডাইল, আরাম করে ঘুমাচ্ছে ওরাও। অনেক কিছু দেখলাম, আবার অনেক কিছু বাকিও রয়ে গেল, তোমাদের দেখাতে পারলাম না, তো পরে আবার যখন আসবো সবটা দেখানোর চেষ্টা করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। কোকাকোলা দিয়ে শেষ করছি, টাটা।